আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির রসবড়া বা সুজির মালাইচপ। এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা চাইলে ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মজাদার রসবড়া বা সুজির মালাইচপ। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই সুজির মালাইচপটা। আমি একটু বাটিতে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। চাইলে খুব সহজে আপনারা ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন এই মজাদার সুজির রসবড়াটা। বড়ার জন্য ব্যাটারটা রেডি করব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আবার এর মধ্যে দুটা ডিম দিয়ে দিব। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নেবেন। যদি ফ্রিজের ডিম দেওয়া হয় আপনার বড়াটা ফুলবে না। ডিম আর ভালো করে আমি ফেটিয়ে নেব। যত পেটানো হবে ততই আপনার বড়াটা ফুলবে আর স্মুথ হবে। পেটানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে একটু ভালো লাগে, চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার এর মধ্যে অল্প অল্প আমি সুজি দিয়ে দিব। একসাথে সবগুলো দিতে যাবেন না। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। এই তো আমার ব্যাটারটা রেডি, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা ভেজে নিব। অল্প একটু আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেন ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি পর্যাপ্ত পরিমাণ চাল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বড়াগুলো একটা একটা ছেড়ে দিব। বেশি গরম করতে যাবেন না, না হয় পিঠাটা পুড়ে যেতে পারে। আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো নিজে নিজে ফুলে উঠতেছে। এক মিনিট মতো ভাজলেই হবে পিঠাগুলো। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি চুলে একটা প্যান বসিয়ে 1 কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব। দুটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2টা এলাচ দিয়ে দিব।
1/3 কাপ চিনি, চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে আমি একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে আমি আগেটিকে ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আধা ঘন্টা ভেজে রাখবো, ফিরে আসছি আধা ঘন্টা পরে। এর মধ্যে আমার পিঠাটা দুধগুলো শুষে নিবে। 30 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন দুধগুলো সব শুষে নিয়েছে, বড়াগুলা একদম রসে টই টুম্বুর হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটা বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাবো। একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দিয়েছি, আমি কিছু কাঠবাদাম কুচি করে দিয়েছি, সুজির রসবড়া বা সুজির মালাই চপ, এটা কিন্তু খেতে দারুণ লাগে। যদি খেতে মন চায় আপনারা ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ফ্যামিলি ফান অ্যান্ড কুকিং চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।